নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা খুব সুন্দর ব্যাগ শেখাবো। এটা টেবিল ম্যাট ফর্মুলায় ব্যাগটা করা। আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম কীভাবে সেলাই করতে হয়, হাফ লং করে জুড়তে হয় দুটো পার্ট একসাথে। এইভাবে হাফ লং করে জুড়ে নিতে হবে। আর একটু বাকি আছে, তাই আপনাদের সামনে করে দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে, ব্যাগটা জোড়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আসুন ব্যাগের হ্যান্ডেলটা দেখিয়ে দেবো। হ্যান্ডেলটা কীভাবে করতে হয়, হ্যান্ডেলটা দুটো চেন করলাম, তা বেলকুড়ি মতন ছটা ছবার প্যাঁচাতে হবে, কেমন এক দুই করে ছবার পাতলা পাতলা বেলকুড়িগুলো করতে হয়। এরপরে আটকে দিতে হবে, আবার একটা চেন করতে হবে, একটা চেন করে আবার বেলকুড়ি বেলকুড়ি ছবার, কেমন এইভাবে বেলকুড়ি প্যাটার্নে পুরো হ্যান্ডেলটা হবে। খুব সহজ ব্যাগগুলো করতে পারেন, খুব সুন্দর ব্যাগগুলো দেখতে লাগে। তা দুটো পার্ট করে জোড়া লাগিয়ে এইভাবে হ্যান্ডেল করে নিতে হবে, তাহলে ব্যাগ হয়ে যায়। আর ব্যাগে কীভাবে কাপড় লাগাতে হয়, আমার কাপড় ব্যাগে কাপড় লাগানোর ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, সেইটা দেখে এই ব্যাগটা কাপড় লাগাতে পারেন। আমি এই ব্যাগে কাপড় লাগানো দেখিয়ে দিইনি। আবার বাচ্চারা যদি ব্যবহার করে তো কাপড় লাগাতে হবে না, মানে চেন কাপড় লাগাতে হবে না, তারা এই ব্যাগই ব্যবহার করতে পারবে। ওদের তো একটা ওপরের চেন আর মধ্যেখানে কাঠের বোতাম দিয়ে দেবেন শোপিস করে, তাহলে বাচ্চারা খুশি হয়ে যাবে আর আটকানো হয়ে যাবে। আর বড়রা করতে গেলে চেন কাপড় লাগাতেই হবে। তো আমার চেন কাপড় লাগানোর ভিডিও দেওয়া আছে ব্যাগে, আপনারা দেখে নেবেন, সেটা দেখে এই ব্যাগেরও আপনারা চেন কাপড় লাগাতে পারেন, তাহলে ব্যাগটা আরও মজবুত হয়ে যাবে। এভাবে হ্যান্ডেলগুলো করে নেবেন, বেলকুড়ি ফর্মুলা, একটা চেন আর বেলকুড়ি, একটা চেন আর বেলকুড়ি, বেলকুড়িগুলো লম্বা লম্বা টানতে হবে আর ছবার করতে হবে। অনেকটা বড় হ্যান্ডেল করতে হবে, দেখুন মোটামুটি হ্যান্ডেলটা বড় হয়ে গেছে।
আঠারোটা করা আছে, আঠারোটা বেলকুড়ি করেছি, আঠারোটা এইটিন বেলকুড়ি করেছি। আমরা টোয়েন্টিও করতে পারেন বেলকুড়ি, আমি এইটিন করেছি। একটা বাচ্চাদের জন্য বড়ো করলে, বড়োদের ব্যাগ করলে টোয়েন্টিটা বেলকুড়ি করবেন, তাহলে হয়ে যাবে হ্যান্ডেল। তো আমি আঠারোটা বেলকুড়ি করেছি এখানে, এবার আটকে নিতে হবে। হয়ে গেল কমপ্লিট ব্যাগ, খুবই সহজ ব্যাগটা, দেখতে খুব সুন্দর লাগে আর ব্যবহার করা সোজা। আমি কাপড় লাগানো দেখালাম না আপনারা, আমার কাপড় লাগানো ভিডিও আছে, চেন কাপড় লাগানো ভিডিও আছে, আমরা দেখে ওটা কাপড় ভিতরে কাপড় লাগাতে পারেন, চেন কাপড় লাগিয়ে নিতে পারেন, তাহলে ব্যাগটা আরও মজবুত হয়ে যাবে। হ্যান্ডেল আরও মজবুত করতে হয়, তাদের উল্টা বেশি করে নিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমি টান টেন নিচ্ছি, যাতে হ্যান্ডেলটা খুলে না যায়, মজবুত করতে হয়। ব্যাগ রেডি, এইভাবে আপনারা ব্যাগগুলো করবেন। উল্টো একটু গিটগিট ছিল তাই কেটে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর দেখতে লাগে ব্যাগগুলো, বিশেষ করে বাচ্চাদের, বাচ্চারা এই ব্যাগ পেলে খুবই খুব মজে যাবে। তো আসুন, স্টাইলিশ ব্যাগ হয়ে গেছে। কমেন্ট বক্সে জানাবেন কেমন ব্যাগটা হলো। আপনারা সবাই ভালো থাকবেন, ঠান্ডা শীত পড়ছে, ঠান্ডা লাগাবেন না, সাবধান থাকবেন, শরীরটাই আমাদের মেন, তাই শরীরটা অবশ্যই সবাই সুস্থ রাখবেন। হয়ে গেল ব্যাগ, তা আপনারা ব্যাগগুলো বানাবেন, কমেন্ট বক্সে জানাবেন ব্যাগটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কেমন। এটা দুদিক দুটো কালার করছি,